সিআরসিতে যারা নিবন্ধনভুক্ত বেসরকারি শিক্ষক তারা একটা আন্দোলন করছে, অনশন করছে, না খেয়ে আছে, তাদের বিষয়ে যদি কনসিডার করা প্রয়োজন বা কাউকে পাঠিয়ে তাদেরকে আশ্বস্ত করা প্রয়োজন, 86 দিন ধরে তারা অনশন করছে। আমি একটি কবিতার লাইন পড়ব, আমার খুব বন্ধু বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি অ্যাডভিন ক্যানারের, যিনি এখন লিভার ক্যান্সারে ইন্ডিয়াতে চিকিৎসারত আছে, তার কবিতা যত দূরে যাওয়া পাখি দেখা হবে ফের স্বাধীন ওই আকাশ শেখ মুজিবের। বঙ্গবন্ধুকে কোন ব্র্যাকেটে বাঁধবেন না, কোন দলের মধ্যে রাখবেন না, বঙ্গবন্ধু সার্বজনীনতাকে রাখবেন। এই আইনে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট আছে, তার মধ্যে আমি একটি জিনিস বলব, আমরা যখন এই আইনটা পাই তখন আসলে আমরা জানি না কোন দিন আইনটি সংসদে প্লেস হবে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে